नमस्कार, वेलकम टू माय चैनल एम एम पी किचेन। आज हमें देखो जो खूब सहजे कि झाल पिठे तैरी जाए बाड़ी थका उपकरण दिए सहजे खूब मुचमुचे। प्रथम कथाई हलो खूब मुचमुचे झाल पिठे। बाच्चारा तो पसंद कर, बड़रा साथे पसंद कर। ताले देखे नीन कि भावे ये झाल पिठे हमें तैरी कर। प्रथमे आमी निये नियेछि चालेर गुड़ो, ময়দা, বেশি কিছু উপকরণ লাগবে না। চালের গুঁড়ো, ময়দা, চালের গুঁড়ো আর ময়দার রেশিওটা হচ্ছে 3 ভাগ যদি চালের গুঁড়ো হয় 1 ভাগ ময়দা। ময়দা দিলে কি হবে, ওই বাইন্ডিংটা ভালো হয় আর কি, ছেড়ে ছেড়ে যাবে না। পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিলাম, কুচনো লঙ্কা দিলাম, নুন দিলাম আর হলুদ দিলাম। এই দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। বেশি কোনো উপকরণের প্রয়োজনই পড়লো না। তাহলে দিলাম 3 ভাগ চালের গুঁড়ো, 1 ভাগ ময়দা, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, নুন, হলুদ, বাস জল দিয়ে মেখে নিলাম। জল দিয়ে মেখে কিছুক্ষণ ওটাকে ঢেকে আমি রেখে দেব ভালোভাবে মেখে। জল মিশিয়ে মিশিয়ে নিতে হবে, ব্যাটারটা এইভাবে দেখতে হবে যে যাতে করে তেলের মধ্যে দিলে পিঠের আকারে হয়। দেখে বুঝতেই পারবেন আপনারা, প্রথমে একসাথে অনেকটা জল দিয়ে দিলে একটু বেশি ঝলঝলে হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটু একটু অল্প অল্প করে জল দিতে হবে। এইভাবে জল দিয়ে জিনিসটা মেখে নিতে হবে ভালোভাবে। মেখে খানিকক্ষণ ওটাকে রেখে দিতে হবে কোনো কিছু একটা চাপা দিয়ে, ঢাকা দিয়ে। এরপরে আমি যখন খুলবো বানানোর জন্য কিছুক্ষণ পর, তখন একটা ডিম ফেটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা চাইলে না দিলেও হবে, না দিলেও হবে না, কারণ না দিয়েও আমি বানিয়েছি আগে, অসুবিধা হয়নি, ভালোই লাগে। আর যারা পেঁয়াজ রসুন ডিম খান না, তারা রসুন তো দিই নি আমি এটাতে, তাহলে তারাও এটা সেমভাবে বানাতে পারেন। শুধু আদা, জিরে আর লঙ্কা দিয়ে দেবেন, বাস। পেঁয়াজের জায়গায় আদা, জিরে আর লঙ্কা দিয়ে এইভাবে বানানো যাবে, কোনো অসুবিধা নেই। নিরামিষ সারা খান। এবার কড়াইতে তেল ভালোভাবে গরম করতে হবে, তারপর চাটুতে করে দিয়ে দিতে হবে পিঠের আকারে। হবে কিন্তু খুব ক্রাঞ্চি, খুব মুচমুচে। বাচ্চারা তো খুব পছন্দ করবেই, বড়রাও ভালোবাসবে। আর খুব সহজে হয়ে যায়, কারণ সবার বাড়িতেই মোটামুটি চালের গুঁড়ো স্টোর করে রাখা থাকে, আর ময়দা তো রাখা থাকে, আর কিছু তো লাগছে না। পেঁয়াজ লঙ্কা তো বাড়িতে থাকবেই, আর নুন হলুদ বাড়িতে থাকবে, বাস। ইচ্ছে গেলে যখন যে কোনো সময় বানিয়ে নেওয়া যাবে, সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়, কেউ এলে বাড়িতে তাও বানানো যাবে। এভাবে বানানো হয়ে যাবে মুচমুচে ঝাল পিঠে, খুব সহজে, খুব কম সময়ে। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দেবেন, পারলে শেয়ার করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।